বারবার কেন স্লোগান দিচ্ছি, সকাল থেকে এই পর্যন্ত এমন মানুষ আজকের মাহফিলে আছেন, একটা সেজদা আল্লাহর দেন নাই, একবার আলহামদুলিল্লাহ বলেন নাই, একটা সত্য কথা বলেন নাই, মিথ্যা কথার মাধ্যমে জীবনটা কাটাইছেন। ইয়া রাসূল আল্লাহ কইলে ইবাদত হই, ইয়া গাউসুল আজম কইলে জীবনের গুনাহ মাফ হই। সুবহানাল্লাহ বলেন, ওরেজ বিশাব দলিল কই বুঝাইয়া বলেন, কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার দ্বিতীয়, পৃষ্ঠা নাম্বার 20, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিনা কাফফারাতুন। জোরে করুন সুবহানাল্লাহ। নবীগণের স্লোগান দিলে উম্মতের ইবাদত হয়, ওলি আল্লাহর স্লোগান দিলে গুনাহ মাফ হয়। রাসূল এসেছে কাবা ঘরের পূর্ব দিকে, মা আমেনার ঘরে তিন দিন তিন রাত কাবা ঘর সেজদা দিয়েছে পূর্ব দিকে, কাবার কাবা এসেছে। খুব মনোযোগ করে বন্ধু, কাবা ঘরের ভিতরে একজন মানুষের জন্ম হয়েছে। কার ঘরে? মানুষের ঘরে মানুষের জন্ম হয়, কাবা ঘরের ভিতরে কোন মানুষের জন্ম? এটা কোন মানুষ, কেমন মানুষ? বন্ধুরে, রাসূল এসেছে কাবা ঘরের পূর্ব দিকে, মা আমানার ঘরে, হায় খাই শেরে খুদা আলী রে সঙ্গে লইয়া হামাইব কাবা ঘরের ভিতরে, হায় খাই মূর্তি গুলা ফালাইব বাকিরে, আলীর জন্মটা হইল কাবা ঘরের ভিতরে। জোরে করুন সুবহানাল্লাহ। আলীর মান নাম বিনতে ফাতেমা, বিবির নাম নবী নন্দিনী মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন, হজের তাকবীর চলতেছে, হজের তাকবীর চলতেছে, বিনতে ফাতেমার পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বিনতে ফাতেমা চিন্তা করে, বিষয় কি? প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এই অবস্থা সন্তান যদি ধরাতে আসবে উপায় সন্তানের কি হবে? বিনতে ফাতেমা টেনশনে আছে, চিন্তা করতেছে, হায় খায় শেরে খুদা আলী, শেরে খুদা আলী। আল্লাহ বলে, বিনতে ফাতেমা তুমি তাকদা গিয়া ঢুকে যাও কাবা ঘরের ভিতরে, শেরে খুদা আলী জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। তিন দোষে ভাইছে কয় দোষ? জোরে কন কয় দোষ? এক নম্বরে আলী কথা কয় না, দুই নম্বরে চোখ খুলে না, তিন নম্বরে দুধ খায় না। সুবহানাল্লাহ বলেন, বিনতে ফাতেমা চিন্তা করে, ডাক্তার ফামুক কই গেলে, আলীর ডাক্তার হবে কে রে, আমার সন্তানের ডাক্তার হবে কে? সর্বরোগের ডাক্তার হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির দরুদ ও সালাম সমস্ত রোগের মেডিসিন। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। 6666 আয়াত কোরআনে এসেছে, 3000 আয়াত 3000 রোগের উপর আল্লাহ নাজিল করেছে, 1000 রোগের চিকিৎসা ডাক্তার করে, 2000 চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাকিরে, 3000 রোগের চিকিৎসা সমাধান মিলে আমার নবীজির পরসাব মুবারকের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে আইমান নবীজির পরসাব মুবারক পান করেছে, উম্মে আইমান নবীজির খেদমত করতেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, উম্মে আইমানের পানির তৃষ্ণা এসেছে, উম্মে আইমান পানি পাবে কই? ঘরের ভিতরে এক ফোঁটা পানি নাই। উম্মে আইমান টেনশনের মধ্যে চলে গেলেন, হঠাৎ করে হাড় থেকে নামতেছেন, তিনি পানি পান করবেন, হাড় থেকে নামতে গিয়া দেখেন নিচ থেকে একটা সুঘ্রাণ এসে নাকের মধ্যে লেগে গেছে। উম্মে আইমান নিজ দিকে চাইয়া দেখে একটা ডিব্বার মধ্যে কিছু পানি দেখা যায়। উম্মে আইমান এই ডিব্বা ডাকাতে নিয়ে পানিটা পান করে ফেললেন। পান করার পরে বলতেছেন, জীবনে কত পানি পান করেছি, এত শীতল এত সুঘ্রাণ পানি জীবনে কোনোদিন পান করি নাই। জোরে করুন সুবহান। উনি পান করে ঘুমিয়ে আছেন, রাত্র গোশের প্রভাত হয়ে গেল, আমার নবী ডাক দেখ, আইমান ও আইমান, ডিব্বাটার যে পানিটা ছিল, পানিটা ছিল কই? উম্মে আইমান বলে, আমি পানিটা ফেলে দিয়েছি। নবী বলেন, এটা কি পানি না কি পানি? আন্তাজি ফালাইলাম, আরে কিরিজি গাইলা না, কো আমি পানি পাইছি গো নবী, ফালাইয়া দিছি। উম্মে আইমান নবী বলেন, এটা দুনিয়ার পানির মতো পানি নয়, মানুষের পাড়া পড়লে তো বেয়াদবি হয়। উম্মে আইমান কো, আমি এমন একটা জগতে পানিটা ফালাইছি, দুনিয়ার কেউ পাড়া দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কো, তাইলে আমি কি জানতে পারবো না? উম্মে আইমান কো, আমি খেয়ে ফেলেছি এই পানি, বর্তমানে পাবি কই? অমূল্য দর বিক্রি করে তুই
তুই ও মূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে কামেল ওলির অদর বারে যদি যাবি রে তুই কামেল মুর্শিদের দর বারে যদি যাবি আমার নবী কাইমান এমন একটা মেডিসিন তুমি পান করেছ আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আছে এক নম্বরে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছ শুধু তুমি না গো উম্মাইমান সৃষ্টিতে কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে এক নম্বরে রোগমুক্ত দুই নম্বরে দুজুকের আগুন হারাম জোরে কোন সুবহান নবীজির প্রসাদ মোবারক পান করার বিনিময়ে এক নম্বরে দুজুকের আগুন থেকে মুক্তি পেয়েছে রোগ থেকে মুক্তি পেয়েছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এই বংশের মধ্যে যারা জন্ম নিবে তাদের জন্য রোগমুক্ত দুজুকের আগুন হারাম দুনিয়ার কোন মোল্লা মুফতির প্রসাদ খাইলে দুজুকের আগুন হারাম হইব না রোগ থেকে মাপ পাওয়া যাইব নি নবী কি তোমার মতো মানুষ নি নবী কি তোমার মতো মানুষ নি লিখি দু জাহামে লিখি দু জাহামে মিসালে মোহাম্মদ জামালে হুদা হে কামালে মোহাম্মদ যরকন সুবহানাল্লাহ দুই জগতে নবীর সাথে কোনো মেশাল নাই তোরেজ বিশা হুজুর নবী তো 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল মানুষের রূপে দরাতে এসেছে নবী মানুষ না আবার কি খুব মনোযোগ দেন গভীর মনোযোগ নবীজি মানুষের শুরুতে 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল এই দরাতে কেন এসেছে নবী তো মানুষ নই নবীজি মানুষ নই অহংকার অহংকার করে মানুষ কইলে কাফের কই এই মুসলমান মনোযোগ নবীজির শুরু তিনটা কয়টা তাফসীরের রুহুল বায়ানে নোট করেন রেকর্ড করেন জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরের রুহুল বায়ানে আল্লামা ইসমাইল নাকি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরাটার নাম সূরায়ে মরিয়ম সূরায়ে মরিয়মের মধ্যে পাঁচটা হরফ আছে কাফ খা ইয়া আইন চুয়াত এই পাঁচটা হরফের তাফসীরে লিখতে গিয়া আল্লামা ইসমাইল নাকি বুরুজি লিখে আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তিনটা সূরত দিয়েছে প্রথম সূরতরা সূরতে হাক্কি দ্বিতীয়টা সূরতে মালাকি তৃতীয়টা হচ্ছে সূরতে বাশারি সুবহান আল্লাহ বলেন সুরুত কয়টা আমরা যারা মাহফিলে আসছি আমাদের সুরুত কয়টা একটা আদম নবী হইতে ঈসা নবীর সুরুত একটা আমাদের নবীর সুরুত জোরে কোন জোরে কোন আমাদের নবীর সুরুত তিনটা তাফসীরের রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম সূরায়ে মরিয়মের মধ্যে পাঁচটা হরফ কাফ কা ইয়া আইন ছয় এই পাঁচটা হরফের তাফসীরে লিখতে গিয়া আল্লামা ইসমাইল কি লিখে প্রথম সূরতরা সূরতে হাক্কি যেটা আল্লাহর সূরত সুবহানাল্লাহ বলেন দ্বিতীয়টা সূরতে মালাকি যেটা ফেরেশতার সূরত তৃতীয়টা সূরতে বাশারি যেটা হচ্ছে মানুষের সূরত মানুষের সূরতে নবী এসেছে মক্কাতে কই আইছে মক্কা না বাক্কাতে কই আইছে বাক্কাতে নবীকে মানুষের সূরতে বাক্কাতে আল্লাহ পাঠিয়েছে কারণ কি খুব মনোযোগ দেন আপনারা ডাউক শিকারী দেখছেন নি ডুবি শিকারি দেখছেন নি ডুবি শিকার করে কি দিয়া ডাউক শিকার করে কি দিয়া বক শিকার করে কি দিয়া বাঘ শিকার করে কি দিয়া হরিণ শিকার করে কি দিয়া সিগাল শিকার করে কি দিয়া সিগাল দিয়া মানুষকে শিকার করে আল্লাহ মানুষ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল রসুল মানুষের সূরতে কেন এসেছে মোল্লা কো পাইছি পাইছি নবী আমরার মতো মানুষ মনোযোগ করে বন্ধু নবী মইরা গেছে নবী কি মইরা গেছে নবী যদি মইরা গেছে সৃষ্টি কেমনে বাচ্চা আছে সমস্ত সৃষ্টি একটা দেহ নবী হচ্ছে তার রুহু সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ বন্ধু গভীর মনোযোগ নবী চিন্না নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সব পাবে নবী না চিন্না কিয়ামতের পরে পড়লো জাহান্নামের লাকড়ি হবে খুব মনোযোগ আমার নবীকে 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে মানুষের শুরুতে পাঠাইয়াছে কেন জানেননি আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি এই নারুর বিলে নারুর বিলে নারুর বিলে বক দিয়া সাং পাচ্ছে কি দিয়া জোরে কন উদ্দেশ্য কি
উদ্দেশ্য কি বিলের পার একটা উড়া বানাইছে কই বানাইছে সভাপতি বিলের পার উড়া বানাইছে বিলের মধ্যে বক দিয়া চাং পাচ্ছে চাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে কি মাছ জোরে কোন কি মাছ সাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে বক দিয়া চাং পাচ্ছে সভাপতি উড়া বানাইছে কই বিলের পার বৈশা বৈশা উড়ার ভিতরে গোপনে 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 আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ আরে বগেরে ডাকে কারে ডাকে জোরে কোন কারে ডাকে গোপনে গোপনে সভাপতি কারে ডাকে বগেরে চাং পাচ্ছে কি দিয়া বক দিয়া খুব মনোযোগ ছেলের থেকে এক জাগ বক এসেছে নারুর বিলে আহার করতে আকাশ পথে ঘুরতে ঘুরতে দেখতেছে তার একটা জাতি ভাই বিপদ ফইরা নারুর বিলে ডাকতেছে আকাশের বক কি দেখে জাতি ভাই বিপদ ফইরা নারুর বিলে ডাকতেছে রে খুব মনোযোগ আমার নবী মানুষের সুরতে পৃথিবীতে কেন এসেছে এই ওয়াজটা ভালো করে বুঝেন আরেকজনকে বুঝাইতে পারবেন তিনটা সুরতের মধ্যে একটা সুরত হচ্ছে সুরতে বাসারি যেটা হচ্ছে মানুষের সুরত রঙ্গে নমুনা বল ইন্না মানা বাশারুম মিসলুকুম সুবহানাল্লাহ বলেন বল বল হাবিব আপনি বলুন ইন্না মা একমাত্র আমি আনা আমি বাশারুম যুবসরা হইতে যাহার অর্থ রং নমুনা মিসলুকুম মতই নবী গো আপনি বলুন আমি তোমাদের মতই একজন মানুষ কিন্তু দুনিয়ার মানুষকে এ কথা বলে নাই তোমরা বলো নবী তোমরার মতো মানুষ কথা বোঝেন তো আল্লাহ কইছে নবীকে আপনি বলুন আবু জাহেল আবুল হাইব্বা কইতো ও আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ তুমি আমরারে কি বুঝাইবা আমরা যেমন মানুষ তুমিও মানুষ এই কথার উত্তরে আল্লাহ কো আপনি বলে দেন আমি রঙ্গে নমুনা তোমাদের মতোই একজন মানুষ মনোযোগ দেন খুব মনোযোগ মানুষের শুরুতে নবী এসেছে সভাপতি বিলের পার উড়া বানাইয়া বগরে ডাক ডাকতেছে হায় খাই সিলেটের বক আসিয়া জাতি ভাই বগরে দেখা কো বাইডা বিপদ ফুরা ডাকতেছে ইচ্ছা যদি করি তারে বাঁচাইতাম পারি এখন সিলেটের বগে ঘুরতেছে আর নামতেছে কি করতেছে কথা বলেন কি করতেছে ঘুরতেছে আর নামতেছে কি করত জাতি ভাইডারে বাঁচাইতো এবার জাতি ভাইডারে বাঁচাইবার জন্য আয়া জাতি ভাই বরাবর ঠ্যাং দুইটা দিছে সোজা কইরা জমিনে ফালাইয়া ঠ্যাং দি ফালাইছে সাঙ্গের মধ্যে ফুটছে সাঙ্গের মধ্যে ফুটতে দেরি হয় ধরতে দেরি নয় সভাপতি বিলের পার উড়া বানাইছে গোপনে গোপনে বগরে ডাক ডাকছে বক দিয়া সাং পাইতা ছেলেদের বগরে ধরছে 530 অব্দে 12 রবিউল আব্বাল আদম নবী হইতিছে নবী মানুষের বাগান মানুষ শিকার করতে গেলে রসুলকে পাঠাইতে হবে মানুষের সুরতে নবী এইসা দাওয়াত দিছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ এই দাওয়াতের মধ্যে হয় না ফাজল পাস করলে আলেম হয় না আলেম শব্দের আবিদানি করতে হয় জানলেওয়ালা কি জানলে আলেম রে বন্ধু আল্লাহ রাসূল সম্পর্কে যারা চিনে জানে ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যারা চিনে জানে মাদ্রাসার বারিন্দা যদি একদিনও না গিয়া থাকে তারা হইল প্রকৃত আলেম সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ দেন এখন সভাপতি কি করছে বক শিকার কি দিয়া করছে বক দিয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনুরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণে হয় না ছায়া হয় কি হইতে ছায়া হয় কি হইতে কায়া হইতে ছায়ার জন্ম হয় আল্লাহ ও নবীর আল্লাহ ও নবীর রহস্য হাকিকতের রহস্য বুঝেন আল্লাহকে চিনতে গেলে নবী চিনতে হবে নবী চিনতে গেলে মুর্শিদ চিনতে হবে খুব মনোযোগ কায়া হইতে ছায়ার জন্ম আল্লাহ হচ্ছে কায়া নবী হলো ছায়া যরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ রে বন্ধু দিনের 10টার সময় আগামী দিন পরীক্ষা করবেন দিনের 10টার সময় রাস্তা দিয়া হাঁটবেন আপনার পাশে পাশে আরেকটা দেহ হাঁটবে ছায়া রূপে কোন রূপে
জোরে কোন কোন রূপে ছায়া রূপে দশটার সময় ছায়াটা কায়া হইতে দূরে দূরে হাঁটতেছে দিনের বারোটার সময় যখন আপনি হাঁটবেন তখন দেখবেন ছায়া আর দূরে নাই আপনার ছায়া আপনার মাঝে বিলীন হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই সূর্য হইতে আলো আলো আসে কইতে জোরে কোন কইতে আজকে দিনের বেলা আলো আসে নি নারুই গ্রামে এখন আলো কই কথা কোন আলো কই সূর্য দেখানে সূর্য যেখানে বৃক্ষ যেখানে ছায়া কায়া যেখানে ছায়া সেখানে আল্লাহ হচ্ছে কায়া নবী হচ্ছে ছায়া ছায়ার কোন ছায়া নাই বন্ধু কায়ার মধ্যে হাত দিলে কাটব ছায়ার মধ্যে কাটব দিলে কাটতো না নবীরে বহু মার মারছে কিন্তু নবী কি মরছে কথা কয় নাকি রে মরে নাই রে বন্ধু হুক মনোযোগ মেরাজ মেরাজ হয়েছে কাছায়া গিয়া কায়ার মধ্যে বিলীন হয়ে গেছে এটা কি মেরাজ বলতেছে যদি কোন সুবহান খুব মনোযোগ আমার আল্লাহ ওরা বানাইছে কই জানেননি এই সভাপতি নারুর বিলের পার ওরা বানাইয়া রসুলকে মানুষের সুরতে পাঠাইয়া মানুষকে স্বীকার করেছে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে একটা ওরা বানাইছে বানাইয়া 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে নবীকে এই দরাতে পাঠাইয়া বন্ধুরে মানুষকে স্বীকার করছে যরকম সুবহানাল্লাহ নবী এসে নবী এসে দাওয়াত দিল 40 শরীয়তের দলিল 40 বছরের বয়সে নবী নবীজির নবুয়াত প্রকাশ পেয়েছে খুব মনোযোগ হাকিকত বলছেছে নাবা শব্দ হইতে নবুয়াত নবুয়াত শব্দটি নাবা হইতে যাহার অর্থ খবর নবী শব্দের আবিদানি করতে হচ্ছে গায়েব কি খবর দেন ওয়ালা জুর কোন সুবহানাল্লাহ সৃষ্টি শুরুতে নবীজি নবুয়াত প্রাপ্ত শরীয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পেয়েছে 40 বছর নবুয়াত প্রকাশ পাওয়ার পরে 13 বছর ইমানের দাওয়াত দিছে 10 বছর আমলের দাওয়াত দিছে 13 দশে কত 13 দশে 23 40 নবুয়াত 63 বছরের জিন্দেগিতে রসুল বিদায় হয়ে গেছে মদিনাতে শুয়ে গেছে ঠিক কি না বলেন খুব মনোযোগ করে বন্ধু নবী মদিনাতে আছে আজকের মাহফিলও আছে নারুর মসজিদও আছে মাদ্রাসাতেও আছে মিম্বরও আছে মেহরাবও আছে মিনারও আছে মিনার লিখতে মিম লাগে মিম্বর লিখতে মিম লাগে মেহরাব লিখতে মিম লাগে মসজিদ লিখতে মিম লাগে মাদ্রাসা লিখতে মিম লাগে ওরে বন্ধু আমার নবীজির নামের প্রথম হরফটা হলো মিম জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন রসুল এসেছে এই দরাতে আল্লাহ পাঠিয়েছে মানুষকে স্বীকার করতে কাবাগরকে পবিত্র বানাইতে শেরে খোদা আলীর জন্মটা কাবাগরের ভিতরে হয়েছে তিন রোগে ভাইয়া লাইছে রে বন্ধু চোখ খোলে না দুধ খায় না কথা কয় না ডাক্তার হই যা বাইর করলো আমার নবীকে আমার নবী আসিয়া একটু থুক থুক মুবারক দিল আলীর মুখে ঢুকাইয়া আলী দুধ খাইতেছে শোক হুলছে জোরে কোন সুবহানাল্লাহ তিন নাম্বার সমস্যা আলী কথা কয় না এইবার ডাক্তার পাবে কই আবার নবীকে খবর দিছে নবী আইসা আরেকটু থুক মুবারক দিছে আলীর জবান খুলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে পুরুষের মধ্যে মঙ্গলবারে শেরে হুদা আলী প্রথম গ্রহণ করছে সুবহানাল্লাহ বলেন পুরুষের মধ্যে প্রথম মুসলমান আলী মহিলাদের মধ্যে প্রথম মুসলমান মাহাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মোল্লাজি বাড়াবাড়ি করো ফতোয়া লইয়া এখন কও প্রথম মুসলমান আলী আলীরে বানাইলো চতুর্থ মুসলমান কারণ দেখি প্রথম মুসলমান আলী প্রথম সাহাবী আলী আলীরে 4 নম্বর বানাইলো কারণ কি খুব মনোযোগ বুহারীর খলিফা এসেছে কাবাগরের ভিতরে হেদায়েতের মালিক আল্লাহ শেরে খোদা আলীরে লইয়া নবী কাবাগরের ভিতরে হামাইয়া আল্লাহর ঘরের মূর্তি দিল সব বাহিরে ফালাইয়া এখন উপরে 4টা মূর্তি আছে এদি লাগল পায় না আমার নবী কো আলী উপরের মূর্তি দি নামাও আলী কই ইয়া রাসূলুল্লাহ আমি লাগল পাবো না নবী কো তুমি আমার কাদ মুবারকে দাঁড়াও মোল্লাজি ও মোল্লাজি নবী অলি করব কি নবী অলি করব কি
তোমরা কইতেছো যা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি ও মোল্লাজি আলীরে লইয়া কাবা ঘরের ভিতরে খামাইয়া সব মূর্তি দিল বাকিরে ফলাইয়া উপরের মূর্তি লাগল পায় না আলীরে ডাক দেখো আলী মূর্তিটি নামাও আলী তো আমি তো লাগল পাবো না শেরে খোদা আলীরে আমার নবী বলে তুমি আমার কাদ মুবারককে দাঁড়াও আলী কই আর রাসূলুল্লাহ সম্ভব না নবী কো পারমিশন দিলাম সুবহানাল্লাহ বলেন শেরে খোদা আলী পারমিশন পাইয়া নবীজির কাদ মুবারকে গেলেন দাঁড়াইয়া এখন শেরে খোদা আলী আলীকে নবী ডাক আলিও তুমি কি মূর্তি লাগল পেয়েছ আলী কই আর রাসূলুল্লাহ আমি এমন একজন নবীর কাদ মুবারকে কদম রেখে দাঁড়িয়েছি শুধু মূর্তি নয় গো নবীজি মন বলতেছে আসমান পর্যন্ত লাগল পাইব আমার মন বলতেছে আকাশের তারকাগুলি একটা একটা করে আপনার কাছে এনে দিতে পারবো যখন সুবহানাল্লাহ আমার নবী কো মূর্তিগুলি নামাও তার কানতে হবে না শেরে খোদা আলীর কাদ মুবারক পাথরের মূর্তিতে লাগাইছে পাথরের মূর্তি গইলা পানি হইয়া গেছে যখন সুবহানাল্লাহ আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা নবীদের পক্ষ আরেকটা ওলিদের পক্ষ নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে বেলায়াতের দরজা চালু আছে বর্তমান পৃথিবীটা ৩৫৬ জন ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে